সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার আজকে ভিন্নমত প্রকাশে সুযোগ দিচ্ছে না। এবারে জানাবো স্ত্রীকে হত্যার পর 23 বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার। লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মিয়া ব্যাপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 11 জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ। এদিকে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, বিগত 15 বছরে কখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার, কারণ কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে। জানিয়ে দেব ভাঙা ছেড়ে গেল 120 কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন। ফরিদপুরের ভাঙা থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে 120 কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। আজ শনিবার সকাল 8:55 ভাঙার বামুনকান্দা রেলওয়ে জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। কাল রোববার সকালে একই সময়ে উচ্চ গতির পরীক্ষামূলক ট্রেনটি চলাচল করবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হংকং কর্মকর্তাদের উপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটি। চীন শাসিত এই অঞ্চলে জনগণের অধিকার এবং স্বাধীনতার বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগে হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর নতুন এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার ভিন্নমত প্রকাশে সুযোগ দিচ্ছে না, ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার আজকে ভিন্নমত প্রকাশে সুযোগ দিচ্ছে না। আজকে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে, এভাবেই তো সারা দুনিয়ায় চলে আসছে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে এসে একদলীয় বাকশাল কায়েম করেছে, এটা সারা দুনিয়া বলছে। তাহলে আমরা এদেশে কিভাবে বাস করব? শনিবার সকালে রাজধানীর মগবাজারে নির্যাতিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, আমরা আশা করব সরকার গণতন্ত্রে বিশ্বাস করবে, মানুষকে তাদের মতামত প্রকাশে সুযোগ দিবে, সরকার মুখে যা বলে বাস্তবে তা প্রমাণ করবে। তিনি বলেন, বর্তমান সরকার বিগত 3টি নির্বাচনের ইতিহাস দেখুন, দেশে 12 কোটি ভোটার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সরকার গায়ে জোরে ক্ষমতা এসেছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই, কথা বলার স্বাধীনতা চাই। বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে মঈন খান বলেন, সরকারের অভিযোগ সত্য নয়। বিএনপি যদি বিদেশিদের উপর নির্ভর করত, তাহলে সারা বছর এসি রুমে বসে সিনেমা দেখত, কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা সমাবেশ করছে, সারা দেশে পদযাত্রা করেছে, সরকারের অভিযোগের কোনো ভিত্তি নেই। রবিউল আলম নয়নের পিতা আকাশ শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে 15 বছর ধরে আমার ছেলে বাসায় থাকতে পারে না, ছেলের চেহারা দেখতে পারি না, কোথায় আছে জানি না। রাজনীতি করার কারণে 2 বার আমার ছেলেকে গুলি করা হয়েছে, একবার গুলি করার পর মৃত ভেবে নয়নকে মর্গে নিয়ে যায় পুলিশ। নয়নের বিরুদ্ধে 250 মামলা দায়ের করা হয়েছে, 100 বেশি দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, হাত পায়ে নখ তুলে ফেলা হয়েছে। বিএনপি রাজনীতি করাই আমার ছেলের অপরাধ। এ সময় নয়নের শাশুড়ি শিরিনা পারভীন এবং স্ত্রী শাম্মী আক্তার মুগ্ধ উপস্থিত ছিলেন। স্ত্রীকে হত্যার পর 23 বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার। লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মিয়া ব্যাপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 11 শনিবার সকালে র‍্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুর রাজাক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার শরীয়তপুরের সখীপুর থানাধীন সর্দারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া রায়পুর উপজেলার দীঘলদি গ্রামের রহিম আলী ব্যাপারী ছেলে। স্ত্রীকে হত্যার পর সাজা থেকে বাঁচতে 23 বছর ধরে পলাতক ছিলেন তিনি। আদালত ও র‍্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে 2000 সালে 5ই ডিসেম্বর স্ত্রী আমিনাকে মাথায় আঘাত করে হত্যা করেন খোকন মিয়া। এ ঘটনায় আমিনার মা উম্মে কুলসুম বাদী হয়ে একই দিন রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে খোকন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। 2016 সালের 22শে মার্চ তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী হত্যা মামলা রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ডাদেশ রায় প্রদান করেন, একই সঙ্গে 5 লাখ টাকা জরিমানা
জরিমানা করা হয়। র‍্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে গ্রেপ্তারে আমরা সহায়তদন্ত শুরু করি, অবশেষে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। রায়পুর থানার পুলিশের উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, শুক্রবার রাতে র‍্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করেছেন, তাকে আদালতে সোপর্দ করা হবে। স্থানীয় নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তৃণমূল নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, কোন নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাতে ভুলে পরস্পর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে, ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল। তিনি আরো বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপি রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। একই সঙ্গে জনগণকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে ডক্টর ইরান। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, বিগত 15 বছরে কখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার, কারণ কালোবাজারে সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইরান এসব কথা বলেন। তিনি বলেন, সরকার কেবল ডাকি দিচ্ছে, আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়ায় যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয় সেক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। সরকার সিন্ডিকেটকে সুবিধা করে দিতে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে, ফলে কতিপয় কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ লুটেপুটে নিচ্ছে। ভাঙ্গা থেকে ছেড়ে গেল 120 কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন। ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে 120 কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন, অর্থাৎ ট্রায়াল ট্রেন। আজ শনিবার সকাল 8:55 ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। কাল রোববার সকালে একই সময় উচ্চগতির পরীক্ষামূলক ট্রেনটি চলাচল করবে। ভাঙ্গা রেল স্টেশনের পয়েন্টমেন্ট দেবাশিস মণ্ডল বলেন, 5টি বগি নিয়ে বিশেষ ট্রায়াল ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি সকাল 9:55 রূপদিয়ায় পৌঁছায়। এই ট্রেনে যাত্রী হিসেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছিলেন। ভাঙ্গা রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, পরীক্ষামূলক ট্রেনটি চালকের দায়িত্বে ছিলেন সাখাওয়াত হোসেন, পরিচালকের দায়িত্ব আছেন তাপস কুমার বিশ্বাস। 87.32 কিলোমিটার দূরত্বের এই পথে ট্রেনটি 120 কিলোমিটার সর্বোচ্চ গতি উঠিয়ে চালানো হয়েছে, তবে সবসময় 120 কিলোমিটার গতি ছিল না। ট্রেনটির চালক সাখাওয়াত হোসেন বলেন, যশোর থেকে ফিরে এসে দুপুর 12টায় 5টি বগির সঙ্গে আরো 3টি বগি যোগ হয়ে আবারও যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে জংশন থেকে ট্রায়াল ট্রেন যাত্রা শুরু করে, যশোরের রূপদিয়া স্টেশন পর্যন্ত 87 কিলোমিটার পথ চলাচল করবে। জানাব আন্তর্জাতিক সংবাদ, হংকং কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ। হংকং কর্মকর্তাদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটি। চীন শাসিত এই অঞ্চলে জনগণের অধিকার এবং স্বাধীনতার বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগে হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর নতুন এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সম্প্রতি আর্টিকেল 23 নামের একটি নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে চীন। গত বছর থেকে হংকংয়ের স্বায়ত্ত শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অধিকার ও স্বাধীনতা দমনে তৎপরতা চালাচ্ছে দেশটি। বিবৃতিতে ব্লিংকেন বলেছেন, এই প্রক্রিয়ায় হংকংবাসীদের অধিকার এবং স্বাধীনতার উপর তীব্র দমন পীড়নের দায়ে দেশটির একাধিক কর্মকর্তার উপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তবে ওই বিবৃতিতে কোন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে তা উল্লেখ করা হয়নি। তবে গত নভেম্বরে একটি মার্কিন নিষেধাজ্ঞা বিলের নিন্দা জানিয়েছিল হংকং। ওই বিলে দেশটির জাতীয় নিরাপত্তা মামলায় জড়িত হংকংয়ের 49 জন কর্মকর্তা, বিচারক এবং আইন প্রণেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছিল।